আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আসছি একটা ট্রেনিং ইনস্টিটিউশনের, নাম হলো মডেল লাইভ স্টক ইনস্টিটিউট ও প্রাণী হাসপাতাল। এটার লোকেশন হচ্ছে আমাদের ঢাকা জেলার ডেমরার আমুলিয়া মডেল টাউনে। আপনারা যে কেউ ডেমরাতে আসে, ডেমরা স্টাফ কোয়ার্টারের পাশে আসে আমুলিয়া মডেল টাউন। আগে ছিল তাদের 6 মাস, 1 বছর এবং 2 বছরের কোর্স, এর সাথে এখন যুক্ত হয়েছে 3 দিনের কোর্স, শর্ট কোর্স। এখানে কেবলমাত্র খামারি বা এন্টারপ্রেনার তৈরির জন্য একটা কোর্স। তো চলুন আমরা সেই কোর্স সম্পর্কে জানি এবং এই ব্যাচে কারা কারা যুক্ত হয়েছে তাদের সাথে একটু পরিচিত হই। মানে আমাদের ভেটেরিনারি সেক্টরটা কিন্তু অনেক বিশাল একটা সেক্টর, তবে আমরা চেষ্টা করেছি 3 দিনের মধ্যে যতটুকু কভার আপ করা যায়। ফার্স্ট অফ অল হচ্ছে আপনাকে, মানে একটা খামার শুরু করতে হলে আপনাকে কী করতে হবে, তারপরে হচ্ছে প্রত্যেকটা অ্যানিমেলের ম্যানেজমেন্ট, তাদের খাদ্য ব্যবস্থাপনা, তাদের বাসস্থান, এই বিষয়ে আমরা ধারণা দিব। তারপরে হচ্ছে ধরেন অ্যানিমেলগুলো কী কী ধরনের ডিজিজ আক্রান্ত হতে পারে। হ্যাঁ, প্রত্যেকটা ডিজিজ সম্পর্কে, ভেরি কমন যে ডিজিজগুলো আছে, আপনারা খামার শুরু করলে যে প্রবলেমগুলো ফেস করতে পারেন, সেই ডিজিজগুলো সম্পর্কে আমরা ধারণা দিব এবং তার কতিপয় প্রতিরোধ ব্যবস্থা সম্পর্কে কী হতে পারে সেই বিষয়ে আমরা ধারণা দিব। এছাড়াও হচ্ছে আপনাদের যে প্রোডাক্টগুলো আছে, মিল্ক প্রোডাক্ট বা মিট যে প্রোডাক্ট, আপনারা খাবার করার পরে তো স্বাভাবিক মিল্ক এবং মিল্ক প্রোডাক্টগুলো কীভাবে হচ্ছে আপনারা ডেলিভার করবেন, যে এদের যে মার্কেটিং যে চ্যানেলগুলো আছে সেই বিষয়ে হচ্ছে আমরা আলোচনা করে থাকবো আর কি। মোহাম্মদ আলী আকাশ খান, আমি সাতক্ষীরা জেলা থেকে আসছি এখানে। এর আগে আমি একটা ড্রাইভিং পোস্টে চাকরি করতাম, তো এখানে প্রশিক্ষণ নিয়ে আমি একটি খামারের পরিকল্পনা করেছি। আমার খামার বর্তমানে আছো, আমার 3টা গরু আছে, 6টা ছাগল আছে, কিছু হাঁস মুরগি আছে। তো আমি একটু বড় করার জন্য পরিকল্পনা আছে, চাকরি ছেড়ে দিয়ে ট্রেনিংটা নিয়ে আমি পরিকল্পনায় হাত দিব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, আমি তুরাক, ঢাকা তুরাক থানা থেকে এসেছি। আমি রিয়েল এস্টেট ব্যবসার সাথে জড়িত। আমার ইচ্ছা যে এখন আমি একটা ডেয়ারি ফার্ম করব, এটা ইচ্ছা পোষণ করছি। তো এই জন্য এই প্রশিক্ষণ নেয়, আল্লাহ যদি চাহে আমি এটা চেষ্টা করবো এবং খুব শীঘ্রই এটা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আমি শেরবাংলা রোড থেকে আসছি, ফরিদা নুরুদ্দিন শেরবাংলা রোড থেকে আসছি আর কি। আমি গৃহিণী, মুরগির খামার করব। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাইদুর রহমান, আমি পিরোজপুর জেলার মঠবাড়ি উপজেলা থেকে আসছি। আমি ব্যক্তিগতভাবে দলিল লেখক এবং আমি ইসের ওই বারে অ্যাডমিশনের জন্য চেষ্টায় আছি। তারপর একটা ফার্ম করা আমার বড় শখ, এই জন্য ট্রেনিংয়ের জন্য আসলাম। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সালাউদ্দিন খান, আমি মাতুয়াইল ঢাকা থেকে আসছি, একটা বেসরকারি প্রতিষ্ঠানে জব করি, এখন জবের পাশাপাশি একটা খামার দেওয়ার ইচ্ছা আছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেদি হাসান, আমি চাঁদপুর জেলা হাজীগঞ্জ উপজেলা থেকে আসছি। বর্তমানে আমার এখন 1500 ব্রয়লার আছে আর 2টা ডেয়ারি গবাদি পশু দিয়ে শুরু করতেছি, প্লাস আমার 13টা ছাগল আছে বর্তমানে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আমজাদ, আমি নারায়ণগঞ্জ সোনাগা থেকে আসছি, আমি একজন প্রবাসী, আমি এখন এখানে ট্রেডিং নিয়ে একটা ফার্ম করার চিন্তা ভাবনা করতেছি। আসসালামু আলাইকুম, আমি দালাল হোসেন দুলাল, ঢাকা থেকেই, মালিবাগ চৌধুরী পাড়া। তো আমি একটা বাইং হাউসের সাথে যুক্ত, নিজেদেরই বাইং হাউস, আমাদের একটা খামার আছে ছোটোর মধ্যেই। তো জানার জন্যই আর কি এগুলো করা, যেহেতু ফার্ম দিতেছি করতেছি জানতে হবে, এর জন্যই আসা আর কি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাহিদ হাসান বলছি, আমি নড়াইল থেকে আসছি, আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতাম, এখন ছোটো আকার একটা খামার করার জন্য করছি অলরেডি, তা সেটার জন্য ট্রেনিং করার জন্য আসছি আর কি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাবিবুর রহমান, ঢাকা ক্যান্টনমেন্ট থেকে আসছি। আমি মূলত এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করি, প্লাস সাপ্লাইং বিজনেস আছে। এখন নতুন করে গরুর ফার্ম করার জন্য ইচ্ছা জাগলো, করার জন্য চেষ্টা করতেছি, সেজন্য কিছু প্রাথমিক ধারণা নেওয়ার জন্য এখানে আসা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মহসিন, চট্টগ্রাম থেকে এসেছি। আমি একটা বেসরকারি কোম্পানিতে জব করি, এখন জব ছেড়ে এখন একটা কমার্শিয়াল ফার্ম করবো, তার জন্য শেখার জন্য এখানে আসছি আর কি। আসসালামু আলাইকুম, আমি নূরেসানি, উত্তরা থেকে এসেছি। আমি একটি বেসরকারি কোম্পানিতে জব করছি, কিন্তু আমার ইচ্ছা একটা সম্পূর্ণ আধুনিক এবং ডেয়ারি ফার্ম করার,
তো সেই উদ্দেশ্যেই প্রশিক্ষণ নিচ্ছি, ইনশাল্লাহ ভবিষ্যতে করব। আসসালামু আলাইকুম, আমি স্থপতি ফেরদৌস রহমান, আমি পেশায় একজন স্থপতি। আমি এখানে মূলত আসলে দুটি কারণে এসেছি, একটা হচ্ছে যে এইসব গৃহপালিত পশু পাখির লিভিং স্ট্রাকচার কেমন হয় সেটা একটা, আর দ্বিতীয় কারণ হচ্ছে আমি ছাগল পালনে আগ্রহী। ধন্যবাদ। আমি মনির হোসেন, আমি আসছি সিরাজগঞ্জ জেলা থেকে, শাহজাদপুর উপজেলা। আমি দীর্ঘদিন ধরে খামারের সাথে জড়িত আছি। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার সালমা সুলতানা, পরিচালক মডেল লাইভস্টক ইনস্টিটিউট অ্যান্ড ভেটনারি হাসপাতাল, চেয়ারম্যান মডেল লাইভস্টক অ্যাডমিশন ফাউন্ডেশন। আমাদের এখানে আমরা ট্রেনিং প্রশিক্ষণ কার্যক্রমগুলো করে থাকি। এখানে বিভিন্ন মেয়াদে ট্রেনিং প্রশিক্ষণগুলো রয়েছে, এক বছর কারিগরি শিক্ষা বোর্ডের অধীন থেকে শুরু করে আমাদের 3 দিন 15 দিন একদিনের নিড বেস ট্রেনিংগুলো রয়েছে। আমাদের আসল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যারা ফিল্ডে উদ্যোক্তা রয়েছেন, এমনকি অনেক যারা খামারি এক্সিস্টিং খামারি রয়েছেন এবং নতুন নতুন উদ্যোক্তা আসতে যাচ্ছেন এবং অ্যাগ্রো সেক্টরে নিজেকে ইনভেস্ট করতে যাচ্ছেন, তো তাদেরকে কেন্দ্র করেই এখানে আমাদের ট্রেনিং প্রোভাইড করা হয়ে থাকে। আমরা আসলে একটা মানুষকে তিনভাবে ক্যাটাগরাইজ করতে চাই এখানে। একজন ইন্ডাস্ট্রি তৈরি করতে পারেন, মাঝারি খামার দিতে পারেন, আর একেবারেই ছোটো খামার পারিবারিক খামার তৈরি করতে পারেন। তো আমরা আসলে চাই যে তিন ধরনেরই যে ইন্ডাস্ট্রি কিংবা ছোটো খামার মাঝারি খামার সব কিছুই যেন এখান থেকে তারা শিখে যেতে পারে। আর এখানে সাধারণত আমাদের ইনকাম জেনারেশন একটা পার্ট রয়েছে, এখানে একজন যিনি আনএমপ্লয়েড যিনি চাকরি খুঁজছেন, তো সে যদি এই ট্রেনিং প্রশিক্ষণগুলো হাতে কলমে শিখে যেতে পারে তাহলে সে আত্মকর্মসংস্থান করতে পারবে এবং সাথে খামারে আরও কয়েকজনকে রেখে সে অনেকেরই কর্মসংস্থান ব্যবস্থা করতে পারবে। তো এটাকে আমরা ইমফাসিস দিয়ে আমাদের ট্রেনিং প্রোগ্রামগুলো করা হয়ে থাকে, আমাদের আবাসিক ব্যবস্থা সহ ট্রেনিং করা হয়ে থাকে। এখানে হাতে কলমেও প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে, আমাদের প্রথমে থিওরিটিক্যাল শেখানোর পরে আমাদের প্র্যাকটিক্যাল ফিল্ডে নিয়ে যাওয়া হয়, যাতে একটা খামারি সে বুঝতে পারে কিংবা একজন উদ্যোক্তা বুঝতে পারে যে একটা অ্যানিমেল সুস্থ আছে কি একটা অসুস্থ আছে, এবং সে ম্যানেজমেন্টটা ইম্প্রুভ করে। কারণ আমরা সবচেয়ে বেশি জোর দিই ম্যানেজমেন্টটাকে, ব্যবস্থাপনা যদি ভালো হয় তাহলে রোগবালাই কম হয়, রোগবালাই কম হলে চিকিৎসা খরচও কমে যায় এবং একটা খামার প্রফিটেবল হয়। তো এই ব্যাপারগুলোকে মাথায় রেখেই আমরা সাধারণত একটা কম্প্যাক্ট শিডিউল তৈরি করি, যে শিডিউল অনুযায়ী আমাদের যারা ট্রেনিং রয়েছে প্রশিক্ষণার্থী এখান থেকে কিছু আউটপুট নিয়ে যেতে ইনপুট নিয়ে যেতে পারে, যাতে তারা ফিল্ডে আউটপুট দিতে পারে। ধন্যবাদ। ডেইরি খামার, বিশেষ করে ডেইরি পোলট্রি শিপ গোট, এটা একটা শিল্প এবং বিজ্ঞান ভিত্তিক একটা কর্মকাণ্ড, এবং এই ধরনের শিল্পকে লাভজনক করতে হলে প্রশিক্ষণের কোনো বিকল্প নাই। আমি মনে করি যে লাইভস্টক এই যে ট্রেনিং ইনস্টিটিউট যেটা ডক্টর সালমা চালু করেছে, এটা সত্যই একটা প্রশংসনীয় একটা উদ্যোগ, এবং এর মাধ্যমে সবাই তো আর এই মানে ভেটেনারি সায়েন্সে নিয়ে পড়াশোনার সুযোগ আসলে তো হবে না, কারণ এটার একটা কোর্স হলো, অনার্স কোর্স হলো প্রায় 5 বছরের একটা কোর্স, এবং যারা এই সেক্টরের কাজ করবে ভেটেনারিয়ান হবে তাদের এটা দরকার। কিন্তু খামারিদেরকে আমি মনে করি যে এই বিজ্ঞান সম্পর্কে জানতে হবে, নাহলে এই খামারগুলো আসলে লাভজনকভাবে করা সম্ভব না। প্রাথমিক যে জ্ঞানগুলো, যেটা আমি ক্লাসেও বলেছি যে একটা খামার লাভজনক করতে হলে আমার বেশ কিছু কম্পোনেন্ট আছে, তার মধ্যে যেমন গরুর যে খাদ্য, গরুর প্রধান খাদ্য হলো ঘাস, সেটা চাষ করতে হবে, গরুর ঘর যে কেমন হবে, কেমন ঘর হলে গরু স্বাচ্ছন্দ্য বোধ করবে, তার উৎপাদন বাড়বে, রোগবালাই কম হবে সেটা জানতে হবে, এবং তার যে ঘাসের পাশাপাশি যে দানাদার খাদ্য যেগুলো আমরা দিতে হবে অতিরিক্ত উৎপাদনের জন্যেও, সেটাকে কীভাবে লিস্ট কস্ট করা যায় সেটাও আসলে জানা দরকার। পাশাপাশি রোগবালাই প্রতিরোধের জন্যে যে ভ্যাকসিনেশান এবং পরিচর্যা ইত্যাদি বিষয়গুলো কিন্তু এখানে হাতে কলমে শিক্ষা দেওয়া হয়, এবং এখান থেকে যদি এই যারা ভবিষ্যৎ এন্টারপ্রেনার হবেন মানে ডেইরি এবং পোলট্রি সেক্টরে, তাদের জন্য এটা একটা মাইল ফলক হিসেবে থাকবে, এবং অবশ্যই অবশ্যই তারা এখান থেকে যে প্রাথমিক ধারণাটা নিয়ে গেলেন
এবং এই জায়গায় কিন্তু আপনাদের অনেক চর্চা করতে হবে। এখন আপনারা খামারিদের সাথে, যারা সফল খামারি তাদের সাথে আপনারা আলাপ আলোচনা করার সুযোগ পাবেন। এই সেক্টরে যারা আপনাদের পরিচিত বন্ধুবান্ধব আছে তাদের সাথে আলাপ করবেন, এবং সর্বোপরি আপনারা নেটের মাধ্যমে দেশ বিদেশের বিভিন্ন এই সমস্ত সেক্টরের যে টেকনোলজিগুলা আপনাদের কিন্তু জানতে হবে। কারণ যারাই আপনারা এখানে অনেকেই ব্যবসায়ী, যে 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 ব্যবসাটা করবেন সেটা কিন্তু আদি অন্ত আপনাদের কিন্তু জানতে হবে। যেহেতু এটা আমি বলছি যে আগে একটা ডেইরি বা পোলট্রি শিল্প একটা বিজ্ঞান, এই বিজ্ঞান ভিত্তিক নলেজগুলা কিন্তু আপনাকে জানতে হবে। কোথায় গেলে আপনি এই এই নলেজটাকে আপনারা এনরিচ করতে পারবেন, কী কী কার্যক্রম পরিচালনা করলে আপনার খামারটা সুস্থ থাকবে, গবাদি পশু হাঁস মুরগিগুলো সুস্থ থাকবে, রোগবালাই কম হবে, এবং আলটিমেটলি আপনি লাভজনক হবেন। আমি মনে করি যে আপনাদের যে তিন দিনের এই সংক্ষিপ্ত প্রশিক্ষণ, এর মাধ্যমে আপনারা একটা ভালো ধারণা নিয়ে যাবেন। আমার মনে হয় যে মাঝে মাঝেই প্রতি বছরই বিজ্ঞান কিন্তু পরিবর্তনশীল, কাজেই মাঝে মাঝে প্রতি বছর যদি এরকম আপনারা একটু রিফ্রেশার কোর্সের যদি যদি ব্যবস্থা থাকে, তাহলেও দেখা যাবে যে আপনাদের যখন প্রথম আসছেন একটা প্রাথমিক ধারণা দেওয়া হচ্ছে, আপনারা যখন নিজের ফিল্ডে কাজ করে নিজেদের যখন বাস্তব কিছু অভিজ্ঞতা হবে তখন দেখবেন যে আপনাদের মনের মধ্যে অনেক প্রশ্ন জাগবে, সব প্রশ্নের জবাব দেখবেন যে অনেক জায়গায় সঠিকভাবে নাও পাইতে পারেন। হ্যাঁ, তখন কিন্তু আপনারা যদি বছরে একবার বা দুইবার, যদি একদিনের জন্যই হোক তিন দিনের জন্যই হোক যদি আবার আসেন, তাহলে দেখবেন যে আপনারা আবার এনরিচ হবেন, এবং এইভাবেই কিন্তু ব্যবসাটা আপনাকে সফলতা আসবে। তা আমি আপনাদের যারা এন্টারপ্রেনার, ভবিষ্যৎ এন্টারপ্রেনার হবেন এই সেক্টরে, তাদের সাফল্য কামনা করছি। এবং এই ইনস্টিটিউশনের যারা কর্ণধার, যারা আমি জানি যে এটা অসম একটা সাহসিকতার কাজ তারা করছে, কারণ এই ধরনের একটা প্রতিষ্ঠান এই যে ইয়ং কয়েকজন ভেটেরিনারের পক্ষে চালানো কঠিন একটা ব্যাপার, তারপরেও আপনাদের এই সেক্টরকে ডেভেলপ করার জন্য তারা এগিয়ে আসছে। আমি আশা করি যে আপনাদের মাধ্যমে আপনারা ইন্টারপ্রেশন হিসাবে আপনারা সফলতা পাবেন, এবং এই প্রতিষ্ঠানেরও উত্তরোত্তর সমৃদ্ধি হবে। ধন্যবাদ। আমাদের এখানে যারা প্রশিক্ষণ দিয়ে থাকেন তারা অবশ্যই আমাদের প্রাণী সম্পদ সেক্টরের বরেণ্য যেসব ব্যক্তিত্ব রয়েছেন তারা এখানে আসেন। আমি ধন্য যে তাদের সান্নিধ্য পাই, এবং আমার খামারিরা, আমার যারা ট্রেনি রয়েছে তারা তাদের কাছ থেকে শিখতে পারেন। আমাদের সেক্টরে যারা ফিল্ডের সাথে, অনেকেই হয়তো ট্রেনিং দিয়ে থাকে কিন্তু ফিল্ডের সাথে সম্পৃক্ত রয়েছে, যাদের গবেষণার সাথে সম্পৃক্ততা রয়েছে এবং পলিসি মেকিংয়ের সাথে যাদের সম্পৃক্ততা রয়েছে, আমরা সাধারণত তাদেরকে এখানে নিয়ে আসি, যাতে আমাদের একজন প্রশিক্ষণার্থী সে ফিল্ডে যে কাজ করবে সেই অভিজ্ঞতাটা পায়, এবং ম্যানেজমেন্ট লেভেলে সে ইম্প্রুভ একটা ব্যবস্থাপনা রাখতে পারে, এবং পলিসি মেকিংয়ে ফার্ম ম্যানেজমেন্ট এবং ফার্মের যে পারমিশন নেওয়া এই জিনিসগুলোও যাতে সহজ হয়, এ কারণে পলিসি মেকিংরাও মেকাররাও তাদেরকে যথেষ্ট প্যাটার্নাইজ করে থাকে। বন্ধুরা, এই ব্যাচে যারা যুক্ত হয়েছেন সবার নাম পরিচয় শুনলেন, পাশাপাশি আমাদের ডক্টর ফরাদ হোসেন স্যারের কথা শুনলেন, এবং আমাদের যে পরিচালক আছে ডক্টর সালমা সুলতানা, পাশে আরা কাপা আছে তার কথাও শুনলেন। আপনারা যারা এই সেন্টারে মানে ট্রেনিং নিতে চান তারা কীভাবে যোগাযোগ করবেন? আমার মোবাইলে যোগাযোগ করে কোনো লাভ হবে না, সরাসরি এই ভিডিওর ডিসক্রিপশনে এদের একটা ফোন নাম্বার লেখা থাকবে, ওই নাম্বারে যোগাযোগ করবেন। বাট আমার অন্য অন্য ভিডিও দেখে আপনি আমার নাম্বারে যোগাযোগ করবেন না, কেউ না করে এই ভিডিওটার ডিসক্রিপশনে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন, অথবা সরাসরি আপনারা এখানে চলে আসবেন। কীভাবে আসবেন? যে কোনো উপায়ে ঢাকার ডেমরা স্টাফ কোয়ার্টারে এখানে এসে কাছেই আমুলিয়া মডেল টাউন, এবং আমুলিয়া মডেল টাউন একটা প্রসিদ্ধ, আমুলিয়া মডেল টাউনের ভিতরে হাফ কিলোমিটার আসলেই এখানে, বা আমুলিয়া মডেল টাউনের সামনে এসে কারোকে জিজ্ঞেস করলে, বা ডেমরা স্টাফ কোয়ার্টারের সামনে রিক্সায় যদি বলেন যে আমি আমুলিয়া মডেল টাউনের ভিতরে মডেল লাইভ স্টক ইনস্টিটিউশনে যাব, সবাই আপনাকে নিয়ে আসতে পারবে। তাহলে আপনারা কী করবেন? এইভাবে যোগাযোগ করবেন। আর এখানে তিন দিনের কোর্স হয়, ইনশাল্লাহ আমার মনে হয় তিন দিনে যতটুকু আপনারা শিখতে পারবেন এটা নিয়ে আপনাদের খামারের কিছুটা হলেও উপকার হবে, এবং আপনারা যারা খামার করবেন অন্তত এরকম তিন দিনে একটা শর্ট কোর্স করেই আপনারা শুরু করুন, তাহলে ইনশাল্লাহ আপনাদের চলাফেরাটা অনেক সুন্দর হবে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।
তোমরা দেশের আশ্রয় নয় বলবে বিশ্ববাসী।